Hey guys, welcome to my channel Bong Traveler Shubhrajit আর আজ আমি চলে এসেছি পিপল ট্রি হোটেলে। তো প্রথমেই আমরা চলে যাব পিপল ট্রি হোটেলে রুমের মধ্যে। আমি একদম বেসিক রুম নিয়েছিলাম। এটি হলো পিপল ট্রি হোটেলের রুম। এবারে আমরা দেখে নেব পিপল ট্রি হোটেলের রুমের উইন্ডো থেকে বাইরের ভিউটা। তো এবারে আমরা দেখব রুমে কি কি আছে এবং এরা কি কি দিয়েছে। এখানে আছে কমপ্লিমেন্টারি দুটো ছোট জলের বোতল এবং সাথে দিয়েছে দুটো গ্লাস প্যাক করা এবং দুটো কাপও দিয়েছে চা খাওয়ার জন্য এবং কমপ্লিমেন্টারি কফি এবং চাও দিয়ে দিয়েছে। এবারে আমরা চলে এলাম মিনি বার অর্থাৎ ছোট ফ্রিজ। ছোট ফ্রিজ আমি অলওয়েজ খালি পাই। এবারে এই মেশিনটা কি দিয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারলাম না। তো একটা টিভি দিয়েছে, স্মার্ট টিভি। এবং রুমে মোটামুটি কম বেশি সব কিছুই আছে। তো ওখানে দিয়েছে একটা ওয়ান সিটার সোফা যেখানে বসে আপনি একটু চিল করতে পারেন এবং রুমে ইউজ করার জন্য এইরকম জুতোও দিয়ে দিয়েছে এবং দুটো সাইড টেবিল দিয়েছে বেডের দুই ধারে এবং সাইড টেবিলে দুটো ল্যাম্প আছে এবং একটা সাইড টেবিলে ফোনও আছে। এবারে চলে এলাম ওয়ার্ড্রপে। ওয়ার্ড্রপে কয়েকটা হ্যাঙ্গার এবং লকার দিয়েছে। এবারে চলে যায় বাথরুমে। তো বাথরুমে দিয়েছে এরকম তো শ্যাম্পু সাবান লোশন সব কিছুই দিয়েছে। এবং এটা শাওয়ার এরিয়া এবং শাওয়ার এরিয়া এবং টয়লেট এরিয়া দুটো ভাগ করা আছে একটা কাঁচ দিয়ে। এবং বাথরুম থেকে পুরো রুমটা দেখা যায় এবং রুম থেকে বাথরুম। বাথরুমে একটা ফোনও দিয়েছে এবং টাওয়েল রাখার জন্য বাঁশের এইরকম সুন্দর ট্র্যাডিশনাল স্ট্রাকচার করা আছে। এবং বাথরুম থেকে পুরো রুমটা দেখা যায় এবং রুম থেকে পুরো বাথরুম। তবে আমি রুম থেকে বাথরুমটা দেখতে চাই না, সেই জন্য আমি ঢেকে দেব। তো এবারে তোমাদেরকে দেখাই নাইট ভিউ এই রুম থেকে রাত্রেবেলা কীরকম দেখতে লাগে। রাত্রেবেলা ভিউটা ঠিক এইরকম। তো চলো একটা নাইট টাইম ল্যাপস দেখাই। এবং এটা দিনের বেলার ভিউ। রাস্তাঘাট ফাঁকা, অল্প কিছু গাড়ি যাচ্ছে। এবং এটা হোটেলের বাইরে, আমার রুমের ঠিক বাইরে এই ভিউটা। তো ওভারঅল হোটেলটার সব কিছুই ভালো এবং আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম এবং কম খরচের মধ্যে যথেষ্ট ভালো হোটেল এটা। সো এখানে স্ট্যান্ডার্ড চেক আউট টাইম হলো 12টা আর চেক ইন টাইম হলো 2টো। তো যাই হোক, আমি কাল এসেছিলাম, তো প্রায় 12টা বাজতে চাই। এবারে আমাকে চেক আউট করতে হবে। তো চেক আউট করার আগে আমি কিছু কথা বলি। আমি পিপল ট্রি হোটেলটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। টোটাল আমার খরচ পড়েছিল শুধু বুকিংয়ে 2500 টাকা। এরপরে এদের লাঞ্চ ডিনার সেটা যদি আপনি করতে চান সেটার জন্য আলাদা চার্জ আছে। আমি এখানে রুম নিয়েছিলাম বাট আমি এখানে ডিনার বা লাঞ্চ কিছুই করিনি। পাশেই ছিল মোমো আয়াম এবং আর্সেলান। আমি আর্সেলানে ডিনার করেছি এবং মোমো আয়ামে আমি ব্রেকফাস্ট করে এলাম। সো এখানে কোনোরকম খাবার দাবার আমি খেয়েও দেখিনি যে এখানকার খাবার দাবারের কেমন টেস্ট। বাট এখানকার রুম বা সব কিছু তোমাদেরকে দেখালাম কেমন। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমিও বলবো ভিউটা খুবই সুন্দর এবং একদম এয়ারপোর্টের পাশে, ঠিক এর পেছনটা এয়ারপোর্ট
এবং তার পাশে এখান থেকে দেখতে পাচ্ছো এটা ব্র্যান্ড ফ্যাক্টরি, তার পাশে হলিডে ইন, তার পাশে বিগ বাজার, তার পাশে স্পেন্সার্স এদিকে, এবং এদিক থেকে দেখা যাবে না বাট একটু সামনে গেলে এই সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে। সাদা বিল্ডিংটার সামনে বা সাদা বিল্ডিংটার ঠিক পরেই আছে আপনার হচ্ছে CC2। তো একেবারেই কাছে সব কিছু, এখানে লোকেশানটা খুবই ভালো জায়গা এটা। তো আপনাদের যদি এইদিকে কোনো কাজ থাকে বা কোনো কিছু থাকে তো এদিকে আসলে এই হোটেলটা আমি সাজেস্ট করব। তাছাড়া হলিডে ইন আছে, যদি যেতে চান সেখানেও যেতে পারেন। তো কম খরচের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল যদি বলেন তাহলে পিপল ট্রি। এখানকার ব্যবহার সব কিছুই ভালো। চলো আবার পরে দেখা হবে, পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ লাভিং, কিপ সাপোর্টিং মি।